এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা হচ্ছে নেস্টেড লুপ হচ্ছে ইউজ করতে পারি সো নেস্টেড মানে হচ্ছে একটার মধ্যে আর একটা ওই যে তুমি কন্ডিশনের সময় দেখছিলে না যে তুমি হচ্ছে একটা ইফ ব্যবহার করতেছ এরপর আবার ইফ এর মধ্যে আবার এল সিফ ইউজ করতেছো এরপর আবার এল সিফ ইউজ করতেছ আবার এল সিফ ইউজ করে তোমার যদি রেজাল্ট ফাইনালি হচ্ছে তুমি এলস দিয়ে রেজাল্ট দেখাচ্ছো সো কন্ডিশনের ক্ষেত্রে যেরকম একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন ব্যবহার করা যায় তোমার হচ্ছে লুপের ক্ষেত্র তুমি চাইলে একটা লুপের মধ্যে একাধিক লুপ তুমি 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 ইউজ ইউজ করতে করতে পারো পারো এবং লুপের মধ্যে চাইলে আবার সেটা তো তো দেখলা সিম্পলি বুঝে ট্রাই করো যে কন্ডিশনের মধ্যে কন্ডিশন ব্যবহার করা যায় আচ্ছা খুব ভালো কথা তার মানে লুপের মধ্যে লুপও ইউজ করা যায় তো সেইটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ করা তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম এবং হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিই তোমার সুবিধার জন্য এটার নাম দিলাম হচ্ছে সাপোজ নেস্টেড তোমার মনে করো নেস্টেড লুপ ডট তো হাইপেন দিয়ে লুপ ডট তোমার হচ্ছে মনে করো জেস একটা নাম দিয়ে দিলাম আমরা এখানে এখন এই নেস্টেড লুপটা করার জন্য তোমাকে হচ্ছে তোমাকে হচ্ছে একটু এটা একটু প্রথম প্রথম তোমার কাছে একটু কঠিন লাগবে একটু অকওয়ার্ড লাগবে জিনিসটা সাপোজ মনে করো এই জিনিসটা তৈরি করার জন্য তুমি এরকম একটা জিনিস তৈরি করে নিতে পারো সেটা হচ্ছে সাপোজ তুমি হচ্ছে এখানে কিছু একটা নাম্বার দিলা ওয়ান তারপরে এটা দিলা ওয়ান টু স্পেস দিয়ে দিই সাপোজ মনে করো এটা হচ্ছে শেখাচ্ছি তোমাকে পরে যখন এক্সপার্ট হয়ে যাবে তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবো ওয়ান টু থ্রি তারপরে মনে করো এখানে হচ্ছে ওয়ান টু থ্রি এরপরে এগুলো গায়ে গায়ে লেগে গেছে আমি হচ্ছে একটা স্পেস দিয়ে হচ্ছে এগুলোকে একটু দূরে সরাই দিই তারপরে লাইনে তুমি হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছো ওয়ান এরপর হচ্ছে ফাইভ মনে করো এই প্যাটার্নটা তোমাকে দেওয়া হলো যে এটা তুমি প্রিন্ট করো তো এখন তুমি হচ্ছে এটা তোকে যেমনি সেমনে প্রিন্ট কেমনে করবা তুমি কি কনসোল ডট লক দিয়ে দিয়ে তো কতটুকু করবা আচ্ছা এটা হবে ফাইভ তোমার দিয়ে তোমাকে এটা লুপের মাধ্যমে করতে হচ্ছে এবং কিন্তু একটা ভেরিয়েলও ইনিশিয়ালাইজ করতে হবে একটু কঠিন কথাবার্তা তুমি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবে তুমি অনেক কিছু না বুঝলে তুমি হচ্ছে ভিডিও দেখে দেখে করতে থাকো কয়েকবার করলে এমনি বুঝে যাবা তো যাই হোক তুমি হচ্ছে এটা প্রিন্ট করতে চাচ্ছো সাপোজ হয়তো এখানে এখন এভাবে আছে ওয়ান এরপর ওয়ান টু এরপর ওয়ান টু থ্রি এরপর ওয়ান টু থ্রি ফোর এরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু এখানে যদি এরকম থাকতো ওয়ান টু থ্রি ফোর সিক্স এরপরে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এরপরে এভাবে যাইতে যাইতে মনে করো একশো বা এক হাজার পর্যন্ত যাইতে তখন কিন্তু তুমি আর ওই কনসোল লক দিয়ে কিন্তু আর পারতা না সো এইরকম কোনো প্যাটার্ন তৈরি করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেস্টেড লুপ ইউজ করতে হবে তো চলো আমরা হচ্ছে এবার দেখি নেস্টেড লুপটা আসলে কিভাবে ইউজ করে তো এটা করার জন্য তুমি হচ্ছে ফর দিয়ে করে ফেলো ফর নিলা আর হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলা তুমি হচ্ছে একটা ভেরিয়েবল নিলা সাপোজ হচ্ছে আই ইকুয়াল ওয়ান এটা তো জানো আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম এবং আইটা তোমার যাবে হচ্ছে তোমার মনে করো একটা অদৃশ্য একটা ভেরিয়েবল এখন তোমাকে নিতে হবে এটাকে তুমি অ্যানোনিমাস ভেরিয়েবলও বলতে পারো আপাতত না বুঝলেও চলবে মানে অদৃশ্য একটা ভেরিয়েবল নিলা ইকুয়াল মনে করো অ্যান দিয়ে দিলা মানে আইটা চাবে হচ্ছে এন এর সমান মানে দেখো লেস দেন ইকুয়াল মানে কি আয় এটা মানে হচ্ছে তোমার আইটা শুরু হবে এক থেকে আর এই যেহেতু এখানে এক আছে তো তুমি এক থেকে শুরু করতে যাচ্ছ সব ক্ষেত্রে যে জিরো থেকে শুরু করতে হবে এরকম কোনো কথা না তোমার প্যাটার্নের উপরে নির্ভর করবে তুমি কি আসলে জিরো থেকে শুরু করবে না এক থেকে করবা না দশ থেকে করবা না কোথা থেকে করবা এটা হচ্ছে তুমি কাজ করতে করতে আস্তে আস্তে আসলে বুঝে যাবা তো আমরা যেটা দিলাম সেটা হচ্ছে আমাদের এই আইটা শুরু হবে এক থেকে মানে ওয়ান থেকে এবং আইটা যাবে হচ্ছে এন এই যে এন এটা কিন্তু একটা মনে করো ভেরিয়েবল এন এর সমান হ্যাঁ এন সমান পর্যন্ত যাবে এন এর থেকে কম না কিন্তু এই লেস দেন ইকুয়াল মানে এন এর সমান এখন এই এনটা আবার কোথ থেকে আসলো তুমি তো এন কোথাও দেখতেছো না তো একটা কাজ করো উপরে লেট এন লেন লিখে ফেলছি লেট এন একটা ভেরিয়েবল নিয়ে একটা মান দিয়ে দাও সাপোজ ফাইভ এই তুমি ফাইভ পর্যন্ত যাইতে চাইতেছ এখন তো তুমি বুঝে গেছো আচ্ছা ও এই টাকে এখানে ডিক্লেয়ার করছি না হ্যাঁ এখানে ডিক্লেয়ার করা হয়েছে তো এটা সেমিকোলন দিয়ে শেষ করো আর বলে দাও হচ্ছে আই প্লাস প্লাস সো

কিন্তু এখন তোমার কাজ হচ্ছে কি করবা তুমি হচ্ছে এই মনে করো এই যে ওয়ানটা তুমি পাইলা বা এখানে যে ওয়ানটা তুমি পাইলা এই ওয়ানের উপরে ভিত্তি করে এই প্রতিটা ইন্ডিভিজুয়াল লাইনকে তোমার আলাদা আলাদা করে প্রিন্ট করতে হবে মানে ইন্ডিভিজুয়াল লাইনের ভিতরে আলাদা করে একটা প্রিন্ট করতে হবে যেটা হচ্ছে প্রথম আসবে এরকম তারপরে সাথে আসবে ওয়ান টু তারপরে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই জিনিসটা আসবে তো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে এখানে আরেকটা লুপ চালাইতে হবে এটা হচ্ছে মেন কথা তো তুমি এটা কেটে দাও কেটে দিয়ে তুমি হচ্ছে আবার এখানে ফর দাও ওই যে একই কথা লুপের মধ্যে লুপ তো তুমি ফর লিখে ফেলো ফার্স্ট প্যাকেট দিয়ে দাও লেট দিয়ে দাও যেহেতু তুমি আগে একবার আই ডিক্লেয়ার করছো এখানে আর আই ডিক্লেয়ার করতে পারবে না এটা দুইটা জিনিস তো আর হয় না বুঝো এটা তো একটা মানে সিম্পল জিনিস যে তুমি একই ভেরিয়েবল একই নামে তো এক জায়গায় এতবার তুমি দিতে পারো না তারপর তুমি চাইলে এখানে অন্য একটা নাম দিয়ে দাও সাপোজ জে ব্যবহার করে যারা প্রফেশনাল তারা হচ্ছে যে ব্যবহার করে এ কেন যে ব্যবহার করে এটারও একটা মানে মা যে যা আছে এটার একটা শানে নুজুল আছে যে শানে নুজুল তুমি এখন বুঝবা না এ আই জে এগুলা কেন ইউজ করে এটা সানে নজর বুঝতে হলে তোমাকে হচ্ছে ওই নোট জেস বুঝতে হবে তা আমি নিজেও এটার মাঝে যাটা বুঝতাম না কিন্তু যখন নোট জেস এর এরপরে হচ্ছে আমি হচ্ছে এটা বুঝি যাও আছে কেন আই ব্যবহার করে কেন জে ব্যবহার করে তো যা আমাদের কথা হচ্ছে আমরা হচ্ছে এভাবে জে ব্যবহার করে দিলাম বলে দিলাম এই যে যেটা আছে যে এর মান হবে হচ্ছে তোমার মনে করো কত যেটা শুরু হবে তোমার এই ওয়ান থেকে ওই উপরের লাইনের মতো স্টেটমেন্ট দিলা এরপরে বললা আমার এই যেটা যাবে হচ্ছে লেস দেন নিকল সে কতটুকু যাবে ওই আই এর মান যতটুকু আছে খেয়াল করো এখানে একটু প্যাস বাজাই দিছে এ তোমার যেটা যাবে হচ্ছে আই এর মান যতটুকু পর্যন্ত যায় তো আই এর মানটা কতটুকু যাবে আই এর মান তো এই প্রথমে একবার 1 আসবে তারপর 1 2 আসবে তারপর 1 2 3 আসবে 1 2 3 4 আসবে 5 আসবে এরকম আসবে মানে আই এর মানটা যতটুকু পর্যন্ত যায় তোমার এই যেটা ততটুকু পর্যন্ত যাবে সোজা কথা এটার মানে কি যেটা কতটুক পর্যন্ত যাবে যতটুক পর্যন্ত তোমার আই এর মানটা যাবে সো এখানে হচ্ছে তুমি এটা দিয়া এবার বলে দাও যে প্লাস প্লাস এবং জেটা কি হবে এটা হচ্ছে অবশ্যই ডিক্রিমেন্ট হইতে হবে ডিক্রিমেন্ট না হলে তো এটা যাবে না সামনের দিকে এখানে আসো এ কনসোল ডট লগ মেরে দাও কাকে মেরে দিবা জে কে মেরে দাও এখন কনসোল ডট লগ দাও হচ্ছে জে একটু কঠিন একটু কঠিন বাট এটা তুমি বুঝে যাবা এত টেনশন করার কিছু নাই আমরা তো সামনে আরো কনসেপ্ট যখন আরো ক্লিয়ার করে ফেলবো আস্তে আস্তে তখন দেখবে যে তুমি এটা বলবা যে এটা তো এটা তো এত সহজ জিনিস তো কন্ট্রোল এস দিয়ে দাও কন্ট্রোল অল্টার এম দিয়ে দাও দেখো এখানে ঘটনা কি ঘটছে রেজাল্ট এই যে দেখো বিশাল লম্বা একটা রেজাল্ট আসছে কিন্তু তুমি একটু চিন্তা করো তোমার এই প্যাটার্নে প্রথমে কি ছিল এই যে দেখো ওয়ান তো আমাদেরকে যে ওয়ান দিছে পরবর্তীতে কি ছিল ওয়ান টু দেখো এই যে আবার ওয়ান টু দুইটা দিছে এরপরে দেখো কি ছিল ওয়ান টু থ্রি তারপরে তোমাকে কিন্তু আবার এই যে ওয়ান এই টু থ্রি কিন্তু দিছে কিন্তু রেজাল্ট কিন্তু সে দিছে পরবর্তী কি ছিল ওয়ান টু থ্রি ফোর তাহলে দেখো সে কিন্তু এই ওয়ান টু থ্রি ফোর কিন্তু দিছে রেজাল্ট আচ্ছা তারপরে কি ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই দেখো থ্রি ফোর ফাইভ কিন্তু রেজাল্ট কিন্তু সে আমাদেরকে দিছে কিন্তু সমস্যা হয়েছে পাশাপাশি দেয়নি এটা একটা প্রবলেম রেজাল্ট দিয়ে দিছে কিন্তু তুমি কিন্তু পারছো কিন্তু এতটুকু করা মানে তুমি পেরে গেছো জিনিসটা কিন্তু ওই প্যাটার্নের সাথে তোমার মিলে নেই কি এটা হচ্ছে একটু প্রবলেম তো পাশাপাশি আসে নেই কেন আগে সেটা বুঝো এই console.log এর ধর্ম হচ্ছে সে যেটা প্রিন্ট করে এটা হচ্ছে তোমার ওই ব্লক লেভেল এলিমেন্ট আছে না সিএসএস এর নাম শুনছিলেন আম মনে আছে না ওই যে তখন বলছিলাম ব্লক লেভেল এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট তো console.log টা হচ্ছে আসলে এটা এক ধরনের ব্লক লেভেল এলিমেন্ট যেটা হচ্ছে শুজা ডাইরেক্ট প্রিন্ট করে ফেলে এই আসে মানে সে যেটা পায় ওই রেজাল্টটা ডাইরেক্ট প্রিন্ট করে ফেলে তো এখানে এই ঘটনাটাই ঘটাইছে সে কিন্তু তারপরও যদি তোমার মন চায় যে তুমি পাশাপাশি আনবা তাহলে তুমি একটা কাজ করতে পারো এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে তুমি উঠাই দাও এখান থেকে উঠাই দিয়ে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এইটাকে এইখান থেকে হচ্ছে তোমার এই পুরো জিনিসটাকে একটা এমটি স্টিং এর মধ্যে নিয়ে নাও সাপোজ লেট হচ্ছে তোমার হচ্ছে রেজাল এই স্ট্রিং এর ক্লাস দেখলে হয়তো বুঝে মানে তোমার এই জিনিসটা মাথায় থাকার কথা এটা একটা এমটি স্ট্রিং এ দিয়ে দিলা রেজাল্ট স্ট্রিং মানে একটা নিলে এটার মধ্যে তোমার হচ্ছে এম টি রেজাল্ট নাই এর নিচে এসে তুমি দেখাইলা এই ফরের নিচে এসে যখন তুমি এই রেজাল্টটা যোগ বিয়োগ করে বের করে নিলা পরে এসে তুমি বলতেছ যে ওই রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা আমি নিছি ওই ভেরিয়েবলটা প্লাস ইকুয়াল হ্যাঁ প্লাস ইকুয়াল তোমার হচ্ছে কি দেখাবে ওই রেজাল্টের মধ্যে কি চলে যাবে এমটি স্ট্রিং এর মধ্যে কি রেজাল্টটা যাবে যাবে হচ্ছে যে কনসোল ডট লগ করছিল কাকে মনে আছে তো জে কে করছিল না একটু আগে নাইলে ব্যাকে যায় দেখো এ জে চলে যাবে এরপর তুমি দিতে পারো হচ্ছে প্লাস কনক্যাট করে সিঙ্গেল কোটেশন দিয়ে তুমি হচ্ছে একটা স্পেস দিয়ে দাও নাইলে গায়ে গায়ে লেগে আসবে একটা কনক্যাট করে স্পেস দিলে যেটা হবে আর এই যেহেতু রেজাল্ট এভাবে দেখাবে একটা একটা করে গায়ে গায়ে আর লাগবে না আর তুমি যেহেতু এই পুরো স্টেটমেন্টটা এখন একটা লাইন হয়ে গেছে এ লাস্টে এসে তুমি হচ্ছে কনসোল ডট লক করে দাও এখন সব কিছু কার ভিতরে আছে এই রেজাল্টের ভিতরে আছে তো এবার তুমি কনসোল ডট লক করে দাও হচ্ছে রেজাল্টকে সো কে যদি তুমি কনসোল লক করে দিতে পারো তো যদি সব কিছু ঠিকঠাক থাকে কন্ট্রোল অল্টার এন দাও দেখো পাশাপাশি চলে আসার কথা ওয়াও চলে আসছে কিন্তু দেখো এই প্রথমে ওয়ান তারপর ওয়ান টু তারপর ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর

এই এটাকে বলা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এই প্যাটার্নটা এভাবে করা এবং এই প্যাটার্নটা বোঝানোর জন্য হচ্ছে তোমাকে হচ্ছে একটু মনে করা কি করলাম আমরা ফর লুপের ভিতরে কি করলাম আরেকটা ফর লুপ চালাই দিলাম সো এই জিনিসটা বোঝানোর জন্য তোমাকে এই প্যাটার্নটা বোঝানো হয়েছে সো তুমি এটা প্রথমে একবার বুঝবা না কয়েকবার করলে হচ্ছে তুমি বুঝবে আস্তে আস্তে সিম্পল জিনিস জাস্ট বুঝে বুঝে করতে হবে আর তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে তুমি হচ্ছে এই যে এইরকম একটা প্যাটার্ন করবা সেটা হচ্ছে তোমার কি দেওয়া যায় এটা সিম্পল দি সাপোজ মনে করো এখানে কয়টা আছে আচ্ছা হিসাব করে দিই মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা দশটা তো পরের লাইনেও মনে করো দুই তিন চার পাঁচ ছয় সাত আট যাও বেশি কিছু করা লাগবে না তুমি হচ্ছে এই প্যাটার্নটা ডিজাইন করবে দেখো প্রত্যেক লাইনে সেম ওইখানের মতো এত কঠিন কিছু না একটা তারপরে দুইটা তারপর তিনটা এত কিছু না জাস্ট একটা আছে স্টার থাকবে মানে মোটামুটি তুমি রেজাল্টটা তুমি দেখাবা আমাকে যে এটা তুমি করছো এটা পারছো যদি তুমি না পারো তুমি আমাকে বলিও তোমাকে দেখাই দিব তুমি যে পারবে এমন কোনো কথা না সবাই যে পারবে এটাও এমন কোনো কথা না নাও পারতে পারো কিন্তু তুমি চেষ্টা করবে ওই যে চেষ্টা না করে হা করে বসে থাকি কিন্তু আমি পারতেছি না এরকম বলিও না ভুল করো ভুল করতে করতে কিন্তু অনেক কিছু শেখা যায় তো এটা করে ফেলো তুমি হচ্ছে এই প্যাটার্নটা পারো কিনা দেখো আর না পারলে তো জানাইও দেখাই দিব আমি নেক্সট ক্লাসে আর এটা তুমি ভালো করে মাথায় ঢুকায় না ওই প্রথম প্রথম যখন তুমি ইফ কন্ডিশনের মধ্যে যখন আবার এলস কন্ডিশন এলস ঢুকাইতে গেছো তখন কিন্তু একটা প্যাসগোজ বাজে গেছে এই ক্ষেত্রেও তোমার হচ্ছে একটু কষ্ট হবে কিন্তু একবার বুঝে গেলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে তুমি যদি ওই যে মাথায় রাখবা তুমি যদি এই লুপের আর কন্ডিশনের কাজ যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তুমি কিন্তু হিরো হয়ে গেছো কিন্তু তোমার এই কষ্ট করে এই দুইটা জিনিস বুঝে যাইতে হবে সো ঠিক আছে প্র্যাকটিস করে ফেলো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য কোনো কিছু দেখবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ